শুরুতে আমি অক্টোপাসের সহজ নিয়মটা দেখাচ্ছি। প্রথমে একটা বৃত্তের মতো শেপ এঁকে দুই পাশে দুইটা আঁকা বাঁকা দিয়ে দিলাম, মাঝখানে ঠিক আছে এরকম আঁকা বাঁকা দিয়ে দিলাম। প্রত্যেকটাকে আমি ডবল করব, ঠিক এভাবে ডবল ডবল করব। তো দেখো এখন তোমাদেরকে আমি বিস্তারিত দেখাচ্ছি। প্রথমে নিচ থেকে আমরা উপরে উঠবো, উপরে উঠে ঠিক বৃত্তের মতো কিন্তু মুখটা ফাঁকা থাকবে, লাগাবো না। ঠিক এ মাথায় একটা আঁকবো আর এখান দিয়ে আবার আঁকবো। তো এ মাথা থেকে আমি আস্তে আস্তে নিচে নামলাম, এটা আমি ডবল করে নিচ্ছি। উপরে মুখটা কিন্তু ফাঁকা থাকবে, এটা মনে রাখতে হবে তোমাকে। ঠিক আবার একটা এঁকে নিচ্ছি আঁকা বাঁকা করে, উপর মুখটা ফাঁকা রাখলাম। ঠিক এ মাথা থেকে ঠিক একই রকম আমিভাবে আঁকছি, দেখো আঁকা বাঁকা দিয়ে ডবল করলাম, মুখটা ফাঁকা রাখলাম। পেছন দিকটি বেরোচ্ছে দেখো, হ্যাঁ ঠিক এভাবে বের করে আবার এখানে আসলাম, ফাঁকা রাখলাম, লম্বা একটা দিয়ে সোজা উপরে উঠে গেলাম, তারপর এই পাশেটাতে লাগাই দিলাম। এখন দেখো আমি চোখ দিচ্ছি, চোখগুলো ডবল করে দিলাম, ব্রো দিলাম। এখন আমি রং করছি। এখানে আমি রং করার ক্ষেত্রে যেটা করেছি, রংধনু সূত্রটা অবলম্বন করেছি। যেমন বে নি আ স হ কলা, বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, সতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লতে লাল। ঠিক এই সূত্রটা অবলম্বন করে তোমরা খুব সহজে রংটা করতে পারবে। তো দেখো বন্ধুরা, বাসায় বেশি প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা প্র্যাকটিস করলে কোনো কিছুই কঠিন না। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া রইলো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।